নেত্রকোনার পূর্ব ধলায় জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার বিশকানুনি ইউনিয়নের বড়রুহি গ্রামের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে মুজিবুর রহমান মানিক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের মোহাম্মদ আব্দুল হাই, জুবেদা খাতুন, সুরমা আক্তার সহ আরও অনেকে। এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সময় দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা।